এ যেন ধার শোধ করার মতো অবস্থা। মুস্তাফিজ এবং পাথিরানা দুজন দুজনের মধ্যে যেন ঋণ পরিশোধ করলেন। চেন্নাই সুপার কিংসের বিপক্ষে দিল্লি ক্যাপিটালসের ম্যাচে ডেভিড ওয়ার্নারকে কিভাবে আউট করেছিলেন ফিজ নিশ্চয়ই মনে আছে। ধীরে ধীরে ভয়ঙ্কর উঠতে থাকা ওয়ার্নারকে সেদিন ফিজ ফিরিয়েছিলেন পাথিরানার দুর্দান্ত এক ক্যাচে। অমন ক্যাচ ধরা চারটিখানি কথা ছিল না। ঝাঁপিয়ে পড়ে এক হাতে ক্যাচ ধরে চেন্নাইকে যেমন স্বস্তি দিয়েছিলেন, সেদিন তেমনি ফিজকেও একটা উপহার দিয়ে ঋণ পরে রেখেছিলেন পাথিরানা। তবে বাংলার কাটার মাস্টার সেই ঋণ শোধ করতে একটু সময় নিলেন না যেন। ইঞ্জুরির কারণে দুই ম্যাচে খেলতে পারেননি পাথিরানা। মুম্বাইয়ের বিপক্ষে ম্যাচে ফিরে চেন্নাইও বোলিংয়ে ছিল না ভালো অবস্থায়। 70 রানের সময় ঈশান কিষানকে আউট করে ব্রেক ধরে এনে দিলেও দুই নম্বরে ব্যাট করতে উইকেটে আসেন ভয়ঙ্কর সূর্যকুমার যাদব। তিনিও পাথিরানার বলে আউট হয়েছেন, দুই বলের বেশি খেলতে পারেননি। 1-2-3 ঢাকায় জমি জিতে নি 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। দিল্লির বিপক্ষে ম্যাচে যেমন ওয়ার্নারের উইকেটে ফিজের থেকেও বেশি অবদান ছিল পাথিরানার, সূর্যকুমারের উইকেটেও হলো তাই। পাথিরানার থেকে অনেক বেশি অবদান যেন ফিজের। পাথিরানার শর্ট বলে বাউন্সটাকে কাজে লাগাতে আপার কাট খেলেছিলেন সূর্যকুমার, কিন্তু ডিপ থার্ডে দাঁড়ানো মুস্তাফিজ শূন্যে ভেসে দুহাতে দারুণভাবে ক্যাচটাকে হাতে আটকান, কিন্তু মাটিতে পা পড়তেই হারিয়ে ফেলেন ব্যালেন্স। তবুও বলটাকে ছয় হতে দেননি, আবারও বাউন্ডারির বাইরে যেতে না দিয়ে মাঠের মধ্যেই বলটাকে হাওয়ায় ভাসিয়ে নিজে বাউন্ডারি পেরিয়ে গিয়ে আবারও ফিল্ড অফ প্লেটে ঢুকে দারুণ এক ক্যাচ নেন, তাতে সূর্যকুমার আউট হয়ে যান। ফিজের এমন ক্যাচ দর্শকদেরই শুধু অবাক করেনি, অবাক করেছে চেন্নাইয়ের কোচ স্টিফেন ফ্লেমিংকেও। তিনি ফিজের এমন অসাধারণ ফিল্ডিং দেখে তো রীতিমতো হা হয়ে থাকলেন। আর তাতেই দুই নম্বর উইকেটের দেখা পায় চেন্নাই পাথিরানারও, যার দ্বিতীয় উইকেট। মুস্তাফিজও যেন পাথিরানার কাছে তার ঋণ শোধ করে দিলেন মুম্বাইয়ের বিপক্ষে ম্যাচে। আরও একবার ফিজ পাথিরানার জুটিতে দুর্দান্ত কিছু দেখল আইপিএল। তাসফিক পলক, ক্রিকফ্রেনজি।